রেড ভেলভেট কেক তৈরি করতে উপকরণ লাগবে: ময়দা 2 কাপ, ভ্যানিলা এসেন্স ও বেকিং পাউডার 2 চা চামচ করে, বেকিং সোডা আধা চা চামচ, টক দই ও কোকো পাউডার 2 টেবিল চামচ করে, সয়াবিন তেল ও তরল দুধ 1 কাপ করে, ভিনেগার ও লেবুর রস 1 টেবিল চামচ করে, লবণ সিকি চা চামচ, ডিম 2টি, চিনি 1.5 কাপ, রেড ফুড কালার 3 চা চামচ। ক্রিমের জন্য লাগবে মাখন 200 গ্রাম, আইসিং সুগার 1 কাপ, তরল দুধ 1 কাপ, ময়দা 2 টেবিল চামচ। ক্রিমটা ইউজ করব সেটা আগে আমি একটু প্রথমে দেখিয়ে দিব। এখানে আমি তরল দুধ নিচ্ছি 1 কাপ। মানে ক্রিমটাও তুমি তৈরি করছো? হ্যাঁ, আমরা সাধারণত চিজ ক্রিম দিয়ে ক্রিমটা তৈরি করি রেড ভেলভেটে। আবার অনেকে দেখা যায় যে ডিমের সাদা অংশ দিয়ে ক্রিমটা তৈরি করে, তো অনেকে ডিমের সাদা অংশটা পছন্দ করে না, এই জন্য আমি এই ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি। এখানে 2 টেবিল চামচ আমি ময়দা দিচ্ছি। ময়দাটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আগে চুলাটা ধরানো নাই, আগে আমি এমনি হাঁড়িতে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা গরম হয়ে গেলে যদি প্রথমেই গুলিয়ে না নেন তাহলে দলা ধরে যাবে। চুলাটা ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা এখন চুলাটা অফ করে দিলাম আর এই পাত্রে আমি রাখছি যাতে ঠান্ডা হওয়ার জন্য। এটা এখন ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। রেড ভেলভেট কেক তৈরি করার আগে একটা বাটার মিল্ক তৈরি করে নিতে হয়, সেটা আমি এখন তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ তরল দুধ দিয়েছি, কিন্তু এটা নর্মাল ঠান্ডা থাকবে। এর মধ্যে আমি দিব ভিনেগার 1 টেবিল চামচ, তারপরে দিব লেবুর রস 1 টেবিল চামচ, তারপরে দিব টক দই, যেটা নর্মাল টক দই থাকে সেটা 2 টেবিল চামচ, এটা আমি দিয়ে দিলাম। যেটা মিশিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হয় রেড ভেলভেটের জন্য। এটা এখানে তৈরি করা থাকলো। এখানে 2 কাপ আমাদের মেজারমেন্ট কাপে 2 কাপ এই ময়দা নিলাম, এটা একটু চেলে নিতে হবে। 2 কাপ ময়দা, তারপরে দিতে হবে কোকো পাউডার 2 টেবিল চামচ, একটু সমান সমান করে 2 চা চামচ, বেকিং পাউডার, এই মাপগুলো ঠিক রাখতে হবে, আর আধা চা চামচ বেকিং সোডা। এখানে আধা চা চামচই আছে, আমি দিয়ে দিলাম বেকিং সোডা। এখন এটা চেলে নিতে হবে। এখানে আমার 2টা ডিম লাগছে। এক বিটার দিয়ে বিট করে নিতে হবে। দুইটা ডিম বিট করা হলে দিতে হবে চিনি 1 কাপ, চিনি গুঁড়া চিনি, এই যে 1 কাপ গুঁড়া চিনি দিয়ে দিলাম। তারপরে দিব হলো তেল 1 কাপ, যে কোনো সয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল দিলেই হবে। এখানে আমি 3 চা চামচ রেড কালার দিচ্ছি। রেড ভেলভেট কেকটা কিন্তু আমেরিকাতে এসছে, আমেরিকা থেকে এটা খুব জনপ্রিয় একটা কেক। এই কেকটা কিন্তু রেডটা প্রথমে তৈরি করেছিল হলো বিট রুট, যেটা পাওয়া যায় ওই বিটটাকে সিদ্ধ করে মানে একটু ঘন করে তারপরে ওই পানিটা ছেঁকে নিত। আমি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন দিব হলো ময়দা, এটার মধ্যে এখন আমি ময়দা মিশিয়ে দিচ্ছি।
দাও আমাকে তুমি বিট করো আমি দিয়ে দেব ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে মানে এটা আর বিটার ব্যবহার করব না বিটারটা পরে ব্যবহার করব আগে একটু মিশিয়ে নিই হালকাভাবে মিশিয়ে হ্যাঁ হ্যাঁ এটাতে বিটার ব্যবহার করলে কোনো অসুবিধা আমাদের যেমন অন্যান্য কেকে আমরা লাস্টে বিটার ব্যবহার করি না এখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন এরকম একটি কেকের পাত্রে এভাবে কাগজ দিয়ে নেবেন হ্যাঁ তারপরে একটু উঁচা করে নিছি কেন অনেক সময় হয় কি কেকটা ফুলে পড়ে যায় আর একটু বেশি থাকলে সেটা পড়ে না সেজন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু এইভাবে প্রিহিট ওভেনে 160 ডিগ্রিতে 50 থেকে 60 মিনিট মতো এটা রাখতে হয় তাহলে এটা তৈরি হয়ে যাবে তাহলে এখন আমরা ওভেনে দিয়ে দিচ্ছি কেকটা যখন ধরেন 50 মিনিট হয়ে গেল তখন একটু এরকম করে ছুরি বা কাঠি দিয়ে দেখবেন যে এটা কি ভালো মতো জমেছে দেখেন নাই এখন এটা আমরা তো ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাগজগুলো একটু খুলে ফেলি অনেক সুন্দর হয়েছে দেখো হ্যাঁ থ্যাংক ইউ এখন এখানে যে উপরটায় যে রেড ভেলভেট কেটে এর উপরের এই অংশটা একটু পাতলা করে কেটে নিতে হয় কারণ এটা সাজানোর জন্যে এই জিনিসটা প্রয়োজন হয় ভেতরের রংটা দেখো আরো বেশি হ্যাঁ এটা এইভাবে একটু গুঁড়া করে নিতে হয় সাজানোর জন্য এখন তৈরি করব ক্রিম এখানে দিয়ে দিব জানো 200 গ্রাম মাখন এটা করতে হবে বিট তারপরে দিব 1 কাপ আইসিং সুগার দিয়ে দিব অল্প করে অল্প অল্প করে দাও ক্রিম তৈরি হয়ে গেছে ক্রিমটা কিন্তু ঠান্ডা অবস্থাতে মাখাতে হয় এখন হলে যে গুঁড়াটা পাঁচটা সুন্দর না করলেও চলবে এইভাবে হাত দিয়ে দিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল জনপ্রিয় রেড ভেলভেট কেক ময়দা বেকিং পাউডার বেকিং সোডা ও কোকো পাউডার একসাথে মিশিয়ে চেলে নিন তরল দুধ লেবুর রস ভিনেগার ও দই মিশিয়ে রাখুন ডিম তেল ও চিনি একসাথে বিট করে ময়দার মিশ্রণ দুধের মিশ্রণ ভ্যানিলা রং ও লবণ দিয়ে বিট করে কেকের পাত্রে তেল মাখিয়ে কেকের মিশ্রণ ঢেলে দিন এবার ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 1 ঘন্টা বেক করুন ক্রিমের জন্য ময়দা ও তরল দুধ মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করুন এবার মাখন আইসিং সুগার ও তরল দুধের মিশ্রণ একসাথে মিশিয়ে বিট করে ক্রিম তৈরি করে কেকের উপর ক্রিম দিয়ে মনের মতো করে সাজিয়ে নিন তৈরি হয়ে গেল রেড ভেলভেট কেক